ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. جيش امانه دون ابناء قصه آه رسول صلى الله عليه وسلم

কোনো মোমেন নারী যদি নবী সাল্লাহ আলি সাল্লামকে দেয় নিজের শরীর আর নবী সাল্লাহ তাকে বিয়ে করতে আগ্রহী হয় তাইলে এটা হইয়া যাবে এটা খাওয়াল মিন্দু মিন্দুল মোমিনিন এটা শুধু রাসুল সাল্লাহ জন্য বৈশিষ্ট্য রাসুল সোল্লা জন্য নির্দিষ্ট মিন্দুনের মোমিনিন মোমেন্টের জন্য নয় তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল কোনো মহিলা যদি রাসুল্লাহ সাল্লামকে বিয়ে করতে চায় কোনো সাক্ষী মহর সারা পলির অনুমতি ছাড়া আর রাসুল সাল্লাম যদি নাকি সেটাকে কবুল করেন তাহলে এটা এমনিতে বিয়ে হয়ে যাবে আল্লাহ তালা স্পেশাল এটা রাসুল সাল্লামের জন্য রাখছেন এ পদ্ধতি এটা কোনো সাধারণ মানুষের জন্য রাখেন নাই যেমন এটা ঘটনাটা জাইনাবিন তে জাহাজ সালদি আল্লাহ তালহা সম্পর্কে এভাবেই আছে যে জাইনাবিন বিনতে জাহাজ সালদি আল্লাহ তালা আনহাকে রাসুল সাল্লা সাল্লাম অলির অনুমোদন মাহার এবং সাক্ষী ছাড়া বিয়ে করছেন বরং আল্লাহ তাল্লাহ নিজে বলছেন ও জেনা কাহা এটাকে আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বিয়ে করে দিছি জেনবকে তো এখানে এই বিষয়টা হচ্ছে রাসুল সাল্লাহ সাথে নির্দিষ্ট এখান থেকে অন্য কেউ সুযোগ নিতে পারবে না আল্লাহকে সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেললাম অভিভাবকের অনুমোদন ছাড়া সাক্ষী ছাড়া মাহা ছাড়া এটা সম্পূর্ণ হারাম এটা সরাসরি কোরআন বিরোধী সুরা হাজাবের পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলা আছে খাওয়ার ইস্তেদ আল্লাহ কামিংদ মোমেনিন এটা শুধু আপনার জন্য মোহাম্মদ সাল্লাম আপনার জন্য এটা কোনো অন্য মোমেনদের জন্য নয় তাই রাসুল সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য এটা নবী নবী হিসাবে ওনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন সাধারণ মোমেন চারজন নারীকে বিয়ে করতে পারে কিন্তু রাসুল সাল্লাহ আলু সাল্লাম সারের অধিক নারীকে বিয়ে করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আলাদা যে বিধানের অনুমোদন রাখছেন এভাবে অনেক বিষয়ে রাসুল সাল্লা আলাইসাল্লামের বৈশিষ্ট্য আলাদা এটাকে সাধারণ লোকদের সাথে মিলে একাকার করা যাবে না আশা করি বিশেষ বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালাম আলাইকুম রহমতাল